বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ শনিবার 8ই আগস্ট 2020, লাইভ টক শো দা মিররে আপনাদের সবাইকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কেবি টিভি লন্ডন আয়োজিত লাইভ টক শো দা মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজ মতামত প্রকাশ করতে পারেন। লাইভ টক শো দা মিরর এর একটা উপদেষ্টা প্যানেল ও প্রতিনিধি প্যানেল আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় টক শোটি সফল করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের টক শোর আলোচ্য বিষয় সাম্প্রতিক বাংলাদেশ। আজকের এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অত্যন্ত কয়েকজন গুণীজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের মধ্যে বিশিষ্ট সংগঠক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, চলচ্চিত্রের হাসন রাজা খ্যাত বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক, এবং আমাদের সবার প্রিয় জনাব হেলাল খান, বাংলাদেশ সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নামক পরিচিত যে কয়েকজনের ধারণা করা হয় যে কয়েকজনকে, তাদের মধ্য থেকে অত্যন্ত অন্যতম একজন বিশিষ্ট জনদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সম্মানিত প্রভোস্ট প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, এবং আমাদের সাথে সংযুক্ত আছেন পিএইচডি গবেষক প্রফেসর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সংগঠক জনাব প্রফেসর শাহ আলম। এছাড়া আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শওকত চৌধুরী, এবং একজন করোনা রোগী যিনি করোনা বিজয়ী, তিনি আমাদেরকে তার বিষয়ে ব্যাখ্যা করবেন, জনাব কাজল জামান, ঢাকা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের সবাইকে আমাদের টক শো দা মিররে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আজকে টক শো প্রথমেই চলে যাচ্ছি জনাব আব্দুস সালাম আপনার কাছে। আপনি একজন অত্যন্ত নাম করা সংগঠক, দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনার কাছে আমার প্রশ্ন, নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেই চলেছে, শাহেদ সাবরিনা বা পাপুলদের অপকর্ম চলছে, এই অপকর্ম গুলো ঢাকার জন্য একের পর এক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, এই নৃশংস হত্যাকাণ্ড গুলোকে আপনি কিভাবে দেখেন? জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে টিভি লন্ডন আয়োজিত এই টক শো প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের সকল আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা লাইকে আছেন তাদের কাছে আন্তরিক ধন্যবাদ এবং বড় ঘটনা। আজকে এমন একটা ইস্যুর উপরে আমরা এই লাইভ অংশগ্রহণ করতে, সাধারণত আমি লাইভে অথবা এই টক শো এগুলো আমি প্যারাই ছিলাম, আমি খুব একটা কম একটা ভালো অংশগ্রহণ করিও না। তারপরেও আজকে এই সময় সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট, রাষ্ট্রের অবস্থা, দেশের অবস্থা, এটা সংকটকালীন সময়ের মধ্যে দেশে আমরা এই সময়টা অতিবাহিত করছি। আজকে থেকে প্রায় তো 5 থেকে 6 মাস হলো করোনা আক্রান্ত সারা বাংলাদেশ, সারা পৃথিবী। আজকে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ লোক আজকে করোনা আক্রান্ত। আমরা ঘরে আবদ্ধ, জাতি বর্ণ দল নির্বিশেষে সকলেই
আমরা করোনা থেকে বাঁচার জন্য যার যার ঘরে বা যার যার জায়গা থেকে আমরা অবস্থান করছি, কিন্তু ঠিক তার মধ্যেই আমরা একদিকে লক্ষ্য করছি যে এই করোনা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই করোনা আসার আগে আমাদের প্রান্তীয় নেত্রী দেশপ্রীতি বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় যাকে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল সেই নেত্রী কারাগারে থাকা অবস্থায় সারা পৃথিবী যখন করোনাময় বিভীষিকাময় অবস্থানে অবস্থান করছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা করোনার জন্য এবং করোনার দিনে যখন করোনার আক্রান্ত মানুষ এবং বিভিন্ন মহল থেকে আমরা চীনের করোনার বিভীষিকাময় দিনগুলোর কথা শুনতেছিলাম, রোগীদের কথা শুনতেছিলাম, এবং ঠিক সেই মুহূর্তে আমাদের দলের নির্দেশে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা আমাদের দেশে সর্বসাধারণকে আমরা অবগত করতে চেষ্টা করেছিলাম যে এই করোনাকে আমরা যেন মোকাবিলা করার জন্য সমস্ত রকম প্রস্তুতি এবং প্রস্তুতি আমাদের থাকে। কিন্তু তখন আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছিলাম যে একদিকে করোনার এই ভয়াবহ বিভীষিকাময় করোনার হাত থেকে মানুষ বাঁচতে চায়, আমরা বাঁচতে চাই, আমরা মানুষকে করোনার কিভাবে বাঁচা যায় তার জন্য আমরা মানুষকে আমাদের ল্যাবের মাধ্যমে ডক্টরদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করতে চেষ্টা করেছি। যখন আমরা মানুষকে আহ্বান করলাম ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে এই সরকার বর্তমান সরকার এটা আর যদি চলে আসে কথাটা বলতে হলে যে আমরা সরকারে আমরা ভাবলাম যে হয়তো বা সরকার এই করোনা নিয়েই ব্যস্ত থাকবে, মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের করোনা হাতকে মানুষকে উদ্ধার করতে হবে, সরকার সে করোনার দিকে খেয়াল খেয়াল না দিয়ে শেখ মুজিবের জন্মবার্ষিকী হিসাবে জাতীয় পর্যায়ে প্রায় এক বছরের একটি কর্মসূচি দিলেন। আমরা সেই কর্মসূচির বিরোধিতা করি নাই বা করছি এমন কিছু নয়, আমরা চেয়েছিলাম যে হয়তো এই দুর্যোগ মুহূর্তে দুঃসময় আমরা এই জাতীয় ফেস্টিভ্যাল এই আনন্দ উৎসব রেখে দিয়ে আমরা করোনা মানুষের পাশে দাঁড়াই, করোনা নিয়ে মানুষের সাহায্য সহযোগিতা সাহায্য করার দরকার তাই করি। আমরা চেষ্টা করেছি আমরা দলের থেকে আমাদের তারেক রহমানের নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দরা আমরা আমাদের সমস্ত এদেশের মানুষের কাছে যেতে চেষ্টা করেছি যে করব যখন যে করব সাহায্য সহযোগিতা। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা লক্ষ লক্ষ লোককে সাহায্য সহযোগিতা দূতাবাসের মধ্যে থেকে এই মুহূর্তে আজকে যে প্রশ্নটা আপনি আনলেন সে প্রশ্নে আজকে একদিকে করোনা আরেক দিকে বন্যা আরেক দিকে ক্রস ফায়ার। আজকে ক্রস ফায়ারে আমরা ঈদের আগে দেখলাম 31 জুলাই জি 31 জুলাই আমরা একটা হত্যাকাণ্ড দেখলাম। সে হত্যাকাণ্ড ছিল যে প্রায় 2 বছর আগে একজন চৌকস আর্মি অফিসার সে নিজেই অবসরে গেলেন, স্বাধীন জীবন যাপন করবেন, হয়তোবা পরিবারের খেদমত করবেন, দেশের খেদমত করবেন, মানুষের ভালোবাসা নেবেন, মানুষকে ভালোবাসা দিবেন, সে সমস্ত কিছু আশা ব্যাস চিন্তা ভাবনা করে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মাঝে তিনি আসলেন এবং 31-এর আগে তিনি চট্টগ্রামে কক্সবাজারে গিয়েছিলেন, যতটুকু আমরা জেনেছি যে সেখানে কিছু তথ্য সংগ্রহ করার জন্য সে তথ্য ভিত্তিক ছিল হয়তো সেখানে কোনো ভিডিও চিত্র বা যাই হোক আমি বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যাব এটা রাষ্ট্রের অথবা কারো কিছু বলতে হবে এমন কোনো কিছু বিষয় নয়। সেই আমাদের মেজর সিনহা একজন চৌকস অফিসার
তিনি তার দুইজন সহযোগী নিয়ে কক্সবাজার গেলেন। তিনি গেলেন এই শব্দটা কিন্তু আমার কাছে জানা নাই, অর্থাৎ জানার দরকারও নাই। সিনা সেখানে যাবেন, আমি সেখানে যাব, আমার কারো কাছে যেতে হবে বা কৈফিয়ত দিতে হবে এমন কোনো বিষয় নাই। সিনা সেখানে গিয়ে এবং তার যা বিষয় ছিল সেগুলো সে সেখানে সম্পন্ন করতেছিলেন, বা ভিডিও চিত্র, প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন দিক দিয়ে ছিল তার একটা ছবির জগৎ থেকে কিছু ছবি সংগ্রহ করা প্রাকৃতিক সৌন্দর্য থেকে। তার মধ্যে 31 জুলাই সিনহা যে থাকতেন সেখান থেকে রাত্র 8টার সময় ওইখানে নিকটবর্তী পাহাড়ের কাছে গেলেন। সেখান থেকে তার কাজ সেরে তার সহযোগী সহযোদ্ধা সঙ্গীকে নিয়ে সাতলাপুর যেখানে একটা পুলিশের আপনার ব্যারিকেড আছে, একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পরে তার গাড়িতে ব্লক করে দেওয়া হলো। মেজর তার পরিচয় দিলেন এবং তিনি একজন রিটায়ার্ড মেজর। অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আজকে আমাদের মেজর সিনহাকে নিয়ে এভাবে কথা বলার কথা নয়। আজকে এই সরকার ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশে যেভাবে ক্রস ফায়ার করা হচ্ছে, আমরা শুরু থেকে বলেছিলাম যে এই ক্রস ফায়ার গুলো একটা রাজনৈতিক ক্রস ফায়ার ছাড়া কিছু নয়, অর্থাৎ অবৈধভাবে সরকার ক্ষমতা আসার পরে অবৈধভাবে টিকে থাকার জন্য, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যখন যাহা কিছু করার দরকার তাহাই সরকারের মধ্যে দিয়ে সরকারের আপনার তাদের কর্মী বাহিনী বলি বা প্রশাসন বলি সমস্ত মধ্য দিয়ে এই জাতিকে জমিয়ে দাবিয়ে রাখার জন্য, জাতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটার পর একটা পথ অবলম্বন করে এই সরকার একটার পর একটা ইস্যু করে অবৈধভাবে জাতিকে আছে আছে। যার কারণে আমি বলতে চাই যে সিনহাকে যেভাবে হত্যা করা হয়েছে, হত্যার পরে আমরা জানলাম যে তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তার কাছে পাওয়া গেছে ইয়াবা মদ এবং ইয়াবা মদ, এই সমস্ত বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই যে ইয়াবা মদের জন্য একটা চৌকস শিক্ষিত ভদ্রলোক সিনহাকে গ্রেফতার, সিনহাকে হত্যা করা হলো। এবং আমি যা দেখলাম যে সিনহাকে সিনহার গাড়ি যখন সেই শালপুকুরে শালপুর গেলেন, গেল সে ক্যাম্পের সামনে, ক্যাম্পের সামনে যাওয়ার পরে শালপুকুরের যে দায়িত্বে যিনি ছিলেন সেই এসআই তাকে গাড়ি থেকে নামতে বললেন। নামতে বলার পরে সিনহা তার পরিচয় দিলেন, সেই পরিচয় পাওয়ার পরেও জি সেই সাব ইন্সপেক্টর দায়িত্ব বক্তব্য ছিল যে এতদিন তোমাদের দিন ছিল, এখন আমার দিন, আজকে তুমি গাড়ি থেকে রাস্তায় গাড়ি থেকে নামো। এবং এই গাড়ি থেকে নামার কথা বলার পরে সিনহা মেজরের যে সহযোগী ছিল সেও তাকে পরিচয় করাই দিল, কিন্তু তাতে আরো শিক্ষিপ্ত হলো। আরেক দিকে দেখলাম যে সিনহা বা শুনলাম যে সিনহা গাড়ি থেকে নেমে দুই হাত তুলে তাদেরকে বোঝাইতে চেষ্টা করলো এবং বলতে চেষ্টা করলো যে সে একজন রিটায়ার্ড সেনা কর্মকর্তা, সে একজন মেজর এবং সে ব্যক্তিগত কাজে এবং তার সহযোগী সহযোদ্ধাদের নিয়ে এখানে এসছেন, তার মধ্যে কোনো দূর অভিসন্ধি নাই, কিছু নাই। এবং সেই কথা বলার সাথে সাথে ওইখান থেকে সে টেলিফোন করলো, যখন তাকে নামানোর পরে টেলিফোন করলো ওসি প্রদীপের কাছে, ওসিপের ওসি প্রদীপকে যখন প্রদীপের কাছে বলার পরে প্রদীপের থেকে নির্দেশ নেওয়ার পরে সাথে সাথে সে কয়েকটি গুলি সে সিনহার উপরে করলো। সে গুলি খাওয়ার পরে সিনহা মাটিতে পড়ে যাওয়ার পরে এক পর্যায়ে কিন্তু সিনহা সেখান থেকে দৌড় দিতে চেষ্টা করার পরেও সেখানে যারা আরো যারা সিপাহী ছিল তারা সিনহাকে ধরে এবং উপকার করে এবং পরপর আরো তিনটা গুলি সেখানে করে। আমার প্রশ্ন যে সিনহা সে যদি কোন রকম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, সে যদি ইয়াবা ব্যবসায় জড়িত থাকে, সে যদি রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, একজন মেজর বলার পরে
একজন মেজর বলার পরে তাকে সাথে সাথেই হত্যা করতে পারে না, এটাকে আমরা মনে করতে পারি এটা কোন খুনের পূর্ব পরিকল্পিত কোন মোটিভ ছাড়া, খুন করার কোন উদ্দেশ্য ছাড়া। আমরা মিস্টার সালাম সাহেব আমরা আবার আপনার কাছে আসতেছি, একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন যুক্তরাজ্য থেকে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব তরিকুর রশিদ শওকত সাহেব। আমরা এখন চলে যেতে চাচ্ছি প্রফেসর ডক্টর নিজামুল হক ভুঁইয়া আপনার কাছে। আপনার সরকারের উচ্চ পর্যায়ের একজন লোক এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক, আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, এই যে মেজর সিনহা হত্যা, এটাকে কি আপনি কোন দুর্বিসন্ধি মনে করেন কিনা, এবং এইভাবে কি একের পর এক চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশে ঘটতে থাকবে, আইন কি কোথাও কি বাধা আছে নাকি, প্লিজ আপনি যদি বিষয়টা একটু বলেন। ধন্যবাদ কবির আহমেদ বাহার ভাই, এবং কি মিররের পক্ষ থেকে আজকে আমাকে লাইভ শোতে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সাথে যারা সহকর্মী রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা লাইভ শোটি শুনছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ইতিমধ্যেই এইমাত্র আমাদের যিনি বক্তব্য রেখেছেন আমি ওনার সালাম সাহেবের বক্তব্য শুনেছি, তো উনি ধারাবাহিকভাবে বলেছেন যে মেজর সিনহাকে কীভাবে মারা হলো, তা পুলিশ প্রদীপ কুমার চক্রবর্তী অর্ডার দিয়েছে, একজন এসআই তাকে হত্যা করলো, এটা আসলে আমার মধ্যে একটা বিক্ষিপ্ত ঘটনা, এমনকি এটা খুবই দুঃখজনক একজন। আর এই ধরনের ঘটনা অতীতে বাংলাদেশে ঘটছে কিনা আমার জানা মতে, মানে একজন মেজর পরিচয় দেওয়ার পরও তাকে এভাবে হত্যা করা হলো, যা আপনারা দেখেছেন। সেই কারণে আমাদের আর্মির সেনাপ্রধান আজিজ আহমেদ সাহেব এবং আমাদের পুলিশের প্রধান কক্সবাজার গিয়েছেন, ওনারা সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, এবং কি পুলিশের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এদের মধ্যে 7 জন সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা সারেন্ডারও করেছেন, সারেন্ডার বা গ্রেপ্তার যেটাই বলেন গ্রেপ্তার করা হয়েছে, এমনকি এটা নিয়ে তদন্ত চলছে। এমনকি একজন এডিশনাল কমিশনার তিরঙ্গের নাম নেতৃত্বে 400 বিশ্ব কমিটি ওটা তদন্ত করছে। এটা হলো যে পুলিশের যে গ্রুপটি কাজটি করেছে, এটা হলো যে তাদের একটা পুলিশ বাহিনীর উপরে, মানে আমি বলবো না যে এটা পুলিশ বাহিনীর নির্দেশে করা হয়েছে, এটা হলো বিক্ষিপ্ত ওসি এবং তার এসআই মিলে কাজটি করেছে, এমনকি এই কাজটি কোনোভাবেই মানে কাজটি সমর্থনযোগ্য না, এমনকি এটার আমরা মনে করি যে খুব কঠিন বিচার হওয়া উচিত, কারণ পুলিশ বাহিনী তো এটা দায় দায়িত্ব নেবে না। আপনারা দেখেছেন যে কোভিডের সময় আপনার উনি সালাম সাহেব বলেছে যে জাতীয়তাবাদী দল ওনারাও ত্রাণ দিয়েছে, আমরা দেখেছি যে ওনাদের আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবকেও দেখেছি, তারপরে আমাদের ইসবিএম সাহেবকে দেখেছি, ওনারাও ত্রাণ দিয়েছে। ত্রাণ কার্য বাংলাদেশ আওয়ামী লীগ, আমি সরকারের উদ্যোগে কোনো কর্মকর্তা না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিক্ষকদের প্রতিনিধি, আওয়ামী লীগ সমর্থিত নীল দল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সে দলের একজন সমর্থক, তো সুতরাং আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ওইভাবে রাজনীতিতে আমরা সম্পৃক্ত না, তবে হয়তো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে আওয়ামী লীগকে আমরা সমর্থন করি, তো সেই কারণে আমরা হয়তো স্বাধীন বঙ্গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 73 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তো 4টি বিশ্ববিদ্যালয়কে যে অর্ডিনেন্স দিয়ে গেছে সে বলেই আমরা রাজনীতি করার অধিকার পাই, কথা বলার অধিকার পাই, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি। আমরা অনেক সময় সরকারের অনেক কিছু নিয়ে আমরা নিজেরাও সরকারের সমালোচনা করি, যে কোনোটা যদি যেমন স্বাস্থ্যখাত নিয়ে আপনার গত টক শোতে আমি বলেছি, হ্যাঁ স্বাস্থ্যখাতের আমাদের তো কিছু ভুল বোঝাবুঝি ছিল, এই স্বাস্থ্যখাতে কিছু কিছু আমাদের ব্যর্থতা ছিলই, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন কোভিড আরম্ভ হলে তো বুঝতে পারে না যে কোভিডকে এবার কীভাবে মোকাবিলা করতে হবে, পরবর্তী পর্যায়ে একটা সিস্টেমে এসে গেছে, এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা মানে ঘটেছে তো আপনারা দেখেছেন। আমি যেহেতু মূল পয়েন্টে আসি যে মেজর সিনহা হত্যার ব্যাপারটি, আমি মনে করি যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এটা খুবই দুঃখজনক এবং এটা জাতির জন্য একটা লজ্জাজনক। আমরা বহির্বিশ্বে আমরা কী দেখাচ্ছি যে আমাদের একজন আর্মির একজন মেজরকে আমরা পরিচয় দেওয়ার পরও পুলিশের একজন ওসির নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, তো আমি মনে করি না যে এটার সাথে কোনো দুর্বিষহ কোনো ঘটনা থাকতে পারে, এটার সাথে কোনো এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। আমরা হট অফ টেম্পার মানুষের গরম হয়ে গেলে যে কাজটা করা হয় সেখানে কথা কাটাকাটি বা মেবি তদন্ত করলে বা আসবে, যেটা আমরা মানে ই করতেছি আর কি ধারণা করছি এরকম কিছু একটা ঘটতে পারে। তারপর আপনারা দেখেছি কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট হত্যার ঘটনাটি দেখেন, একটা সাদা পুলিশ কীভাবে সে বলতেছে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু সে মেরে ফেললো, সরি, পুরো দেখা গেল যে পুরো সাদা পুলিশ
একটা বর্ণবাদের আন্দোলনে চলে গেল, এটা যে বর্ণবাদের কারণেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সাদা পুলিশের মধ্যে, আমি নিজে যুক্তরাষ্ট্রে বহুবার গিয়েছি, আমি নিজেও কানাডাতে বহুবার গিয়েছি, অনেক ভালো মানুষও সাদা পুলিশের মধ্যে আছে, কিন্তু বর্ণবাদের দিকে কিন্তু ওই আন্দোলনটা নিয়ে গেল। আমি মনে করি না যে বাংলাদেশে মেজর সিনহা হত্যাকে কেন্দ্র করে মানে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটবে বা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এটা তদন্ত হবে এবং এটা যথাযথভাবে বিচার হবে। আপনারা দেখেছেন যে আর্মির যারা জাতিজনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আর্মির লোক ছিল, আর্মি তো ক্ষমতায় সেনাবাহিনীর তো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিল, তাদের একে একে সবাই পাঠিয়ে হয়েছে। আমি হলো যে অন্যায় করলে ওই আইন শৃঙ্খলা থেকে রক্ষা পাবে না, আমরা তাদের সঠিক বিচার হবে, আমরা সে বিচারের অপেক্ষায় আমরা আছি। আর আপনার যে কথাটি বলেছেন যে বন্যা, কোভিড, তারপরে বিভিন্নভাবে একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশে এখন যে সময়টা যাচ্ছে এই কোভিডের সময়, গত 5 মাস মাননীয় প্রধানমন্ত্রী যখনই যেভাবে যে ঘটনাটি ঘটেছে, মনে করেন যে প্রথম গার্মেন্টস ব্যবসায়ীরা বললো যে তাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাথে সাথে 5,000 কোটি টাকা প্রণোদনা তাদেরকে দিয়েছে, কৃষকদেরকে যেখানে দরকার সেখানে দিয়েছে, চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত কিভাবে এরকম একটা আমাদের আফটার অল আমরা তো পৃথিবীর একটা অন্যান্য প্রদেশ, সেখানে কিভাবে এদেশে মানে আপনারা দেখেন যে দুর্ভিক্ষ বা অনাহারে কি আমাদের কোনো লোক এই পর্যন্ত মারা গেছে, চেষ্টা করে যাচ্ছে গভর্নমেন্টের। আর যে ঘটনাটাই ঘটছে, দুই একটা ঘটনাকে যদি আপনারা বলেন যে ঢালাওভাবে যে প্রতিনিয়ত হত্যা হচ্ছে, প্রতিনিয়ত শুনতে পাচ্ছেন সম্ভবত নেই, সংযুক্ত বিচ্ছিন্ন হচ্ছে, আবার উনি যুক্ত হবেন আমাদের সাথে। আমরা এখন চলে যেতে চাচ্ছি জনাব শাহ আলম, আপনি একজন পিএইচডি গবেষক, আপনি যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় আপনি গবেষণা করে যাচ্ছেন, আপনি মালয়েশিয়ার করোনাকালীন অবস্থাও দেখছেন এবং বাংলাদেশের করোনাকালীন অবস্থাও দেখছেন, আপনি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে সিনহা হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি, এটা কি একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, এ বিষয়ে আপনার মূল্যায়নটা কি প্লিজ? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আজকের এই কেএবি টিভির আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, গত 31 জুলাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ কে যেভাবে হত্যা করা হয়েছে, এটা স্যার বলেছেন যে আমেরিকা জর্জ ফ্লয়েডের মতো সারা বাংলাদেশ তথা বিশ্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুরে পরিণত হয়েছে। তো সুতরাং আমি এখানে কিছু পরিসংখ্যান তুলে ধরছি, যেটি হচ্ছে আপনি বলেছেন বিচার বহির্ভূত হত্যা, যাকে আমরা বলি এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর 2018 সালে শুধুমাত্র কক্সবাজার এলাকায় ওই এলাকায় 218টি ঘটনা ঘটেছে। 218টি ঘটনার মধ্যে শুধুমাত্র টেকনাফ এলাকায় 146টা ঘটনা ঘটেছে, যার মধ্যে 207 জনকে হত্যা করা হয়েছে এইভাবে গুলি করে। কিন্তু আজকে কেন সিনহার বিষয়টা এখানে সামনে এসেছে, যেহেতু সিনহা আমাদের সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন এবং তিনি কয়েকটি ডকুমেন্টারি করছেন, কিন্তু এখন এই থানার বিরুদ্ধে যেভাবে নিউজ আসছে সোশ্যাল মিডিয়াতে সেটি অকল্পনীয় ঘটনা। 207 জনকে টেকনাফ এলাকায়, যেটা মেরিন ড্রাইভ, ওই মেরিন ড্রাইভটাকে আমরা মরণ ড্রাইভ হিসেবে গবেষকরা তুলে ধরেছে যে এইটাকে মরণ ড্রাইভ করা হয়েছে, শুধু কিলিং আর কিলিং, বিচার বহির্ভূত হত্যা। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি কাউকে অভিযুক্ত পান
যদি কাউকে আপনি দোষী সাব্যস্ত করেন তাহলে আপনি তাকে আদালতে সোপর্দ করবেন, কিন্তু আদালতে সোপর্দ না করে আমরা আমি একটু আগে দেখেছি একজন জনপ্রিয় মেম্বারকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তার স্ত্রী সন্তান যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনারা একে নিয়ে যাচ্ছেন কেন, বললেন যে আমরা একটা সন্ত্রাসী ধরবো, ও একটু চিনিয়ে দিবে, আমাদেরকে টার্গেট করে দেবে, কিন্তু দেখা গেল পরের দিন তার লাশ পাওয়া গেছে। এই যে আমি এবার বলি 2001 সাল থেকে এই পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ 4000 লোককে হত্যা করা হয়। আমাদের অধিকার যে বলছে যে গত বছর অনলি গত বছরে 391 জনকে হত্যা করা হয়েছে, যাকে আমরা বলি কোনো ট্রায়াল ছাড়া কোনো বিচার ছাড়া আদালতে সোপর্দ করা ছাড়াই তাদেরকে হত্যা করা হয়। এবং আইন ও সালিস কেন্দ্র তারা শুধুমাত্র গত বছরে বলছে 356 জনকে হত্যা করা হয়েছে। কিন্তু আপনি যদি এইভাবে জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে থাকেন তাহলে কি হবে? তাহলে আমাদের বিচারাঙ্গনকে ব্যর্থ করে দেয়া হচ্ছে। আজকে সমালোচনার পর সমালোচনা আসছে, আমি কারো সমালোচনা করব না, কাউকে দোষারোপ করব না, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেই চলছে যে আপনি দোষী ব্যক্তিকে আপনি আদালতে সোপর্দ করলেন না। যেমন মেজর সিনহার পকেটে নাকি 22টা ইয়াবা পাওয়া গেছে। আমাদের প্রাক্তন সেনাবাহিনীর যে যারা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তারা বিশ্বাস করতে পারেন না, এই যে ইয়াবা ছিল, অস্ত্র ছিল, বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে মামলা দেওয়া, হামলা দেওয়া, এই যে কন্টিনিউ যে চলছে এই বিষয়টি নিয়ে তারা দ্ব্যর্থহীন ভাষায় বলছে যে সিনহা মাত্র 5 সেকেন্ডে 8টি গুলি করতে পারে, 8টি লোককে গুলি মারতে পারে 5 সেকেন্ডে, তাকে তারা একটা পরিসংখ্যানও দিয়েছে। সুতরাং সেই পরিসংখ্যানের মধ্যে আমরা যেটা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখেছি সেটি হচ্ছে যখন তার গাড়ি থামানো হলো ওসি লিয়াকত, এসপি লিয়াকত, অফিসার লিয়াকতে, তখন সে গাড়ি থেকে নেমে দুই হাত এভাবে উপরে উঠিয়ে একটু নিচে বসে যখন সে নুয়ে গেল তখনই তাকে গুলি করা হলো। তো সুতরাং একটা লোক যখন নিজে নিজে আদালতে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো তখন 3টা গুলি মারা হলো। এরপরে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি যে প্রত্যক্ষদর্শীরা বললেন যে ওসি সাহেব এসে তার পায়ের মুখের মধ্যে 2টা 3টা লাথি মেরে গালাগালি করেছেন, এবং পরবর্তীতে প্রথম গবেষণায় দেখা গেল 4টা গুলি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাকে গুলি করা হয়েছে 6টা। এই যে লুকোচুরি, এই নিয়ে এগুলো নিয়ে আজকে মানুষের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এবং আমি মনে করি সরকারের ইমেজ নষ্ট হচ্ছে। এগুলা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এগুলা দেখা উচিত। এখন আপনি যদি বলেন কেন এগুলা পর পর হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এগুলা, যখন এই যে র‍্যাব যখন গঠন করা হয় তখন কিন্তু একটা সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যেই করা হয়েছিল, এটি বিএনপি সরকারের আমলে করেছে এবং ক্লিন হার্ট করেছে, ক্লিন হার্ট করে সন্ত্রাসীদেরকে মারা হয়েছিল। কিন্তু এখন আমরা ট্যাক্সে কি দেখলাম, গত 2 বছরে ওসি প্রদীপ কুমার তার জয়েন করার পর থেকে যারা মাদক ব্যবসায়ী তারা এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু আর যারা ওখানে অর্থশালী ছিল তাদেরকে ধরে এনে তাদেরকে ক্রস ফায়ার দেয়া হতো এবং নগদ টাকা দাবি করা হতো। এগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি, আমরা বানানো কোনো কথা না। ইভেন এমন কি কোন একটা ঘরে ওরা হামলা করে ওখান থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে। তো সুতরাং আপনি যদি রাষ্ট্রের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেন, আপনার আপনার কাছে জাতি নিরাপত্তা চায়, অসহায় মানুষ আপনার কাছে নিরাপদ আশ্রয় চায়, সেই জায়গায় যদি আপনার ভয়ে পুরো এলাকা সকল ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়, তখন আপনি শুধু ব্যবসায়ী শিল্পপতি
ওদেরকে টার্গেট করে শুধু অর্থ কামানোর জন্য যে চিন্তাটা করছেন, এটাই আজকে আমাদেরকে চিন্তা করা হচ্ছে যে কেন এগুলা হয়ে যাচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আরেকটি প্রশ্ন আছে যে বাংলাদেশে যেটা হয়ে আসতেছে যে এই ঘটনার পরে আবার এমন এক ঘটনা আসবে আমরা আগের ঘটনাকে আমরা ঢেকে যাবে, আরেকটা ঘটনা হবে তারপরে আরেকটা ঘটনা ঢেকে যাবে, কিন্তু এই বিষয়টা এত বেশি নানা দিয়েছে। আমরা আমি আজকে একটা নিউজে শুনলাম যারা এই যে বুয়েটের ছাত্র আবরারকে যারা হত্যা করেছে তারা নাকি জেলখানায় বসে এখন পড়া পরীক্ষা দিচ্ছে। তো সুতরাং এই যে মকারি অফ জুডিশিয়ারি এটা আশ্চর্য লাগে। আমরা কেন আজকে ন্যায় বিচার জাতি পাবে না? জাতি ন্যায় বিচার পাওয়া উচিত। জাতি যদি এখনো আবরার থেকে শুরু করি তনু হত্যা, এবং আপনি দেখেছেন নারায়ণগঞ্জে একজনকে হত্যা করতে যে সাতজনকে হত্যা করা হয়েছে, কেন? ওই বাকি ছয়জন তাকে দেখেছে, এই দেখার কারণে বাকি ছয়জনকে হত্যা করা হয়েছে, মোট সাতজনকে হত্যা করা হয়েছে। তা এখন আপনি যদি আমাকে প্রশ্ন করে কেন এগুলা হচ্ছে, আমি কোনো কাউকে দোষারোপ করছি না, এগুলো হচ্ছে দিনের পর দিন যখন অ্যাকাউন্টেবিলিটি না থাকে, যখন জবাবদিহিতা না থাকে, যখন আপনি আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, ভয় না থাকে, আপনাকে একজন উপরস্থ একজন মহল আপনার হিসাব নিবেন এবং উপরস্থ মহলও নিবেন, এমনকি আপনার মৃত্যুর পরও আপনার যে ভয়টা কাজ করে সেটাও নাই। তো সুতরাং আজকে এই ক্রস ফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলা হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। আরেকটি ঘটনা হচ্ছে যে টাকা কামানোর জন্য, আমার যেই কোনো পর্যায়ে হোক আমাকে টাকা কামাতে হবে, টাকা না ছাড়া আমার এই যে মানুষের নৈতিক মূল্যবোধের অভাব এগুলো আমি পরে বলবো। তা আমি আমার বিজ্ঞানের কথা বলবো, আমি হিসাবটাই আপনাদেরকে দিলাম যে 2001 সাল থেকে এই পর্যন্ত প্রায় 4000 লোককে হত্যা করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। তো সুতরাং এটি অত্যন্ত ন্যাক্কারজনক, এটি একটি গর্হিত কাজ, আমাদেরকে এ বিষয়ে সতর্ক হতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে সবকিছুর পিছনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা অপরাজনীতি অথবা ক্ষমতার অপব্যবহার, এটা যেভাবেই হোক। আমি এখন যেতে চাচ্ছি জনাব হেলাল খান আপনার কাছে। আপনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, একজন নায়ক, আমরা এবং অনেক বাংলাদেশের মানুষ আপনাকে হাসন রাজা বলেও বলেন, এবং আপনার অনেক অভিনয়, খুব সুন্দর অভিনয়ের কারণে অনেকে আপনাকে অনেক বিশেষণে ভূষিত করেন। আপনার কাছে আপনাদের কথা, আপনারা যদি কিছু কথা বলেন জনগণ মনোযোগ সহকারে শুনে, সেজন্য আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, এই করোনা কালীন সময়ে আপনারা জনগণকে সচেতন করার জন্য বা এই দুর্যোগে কি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন, অথবা আপনারা কি ভূমিকা রাখছেন বিরোধী দলের একজন নেতা হিসাবে? জনাব হেলাল খান। আসসালামু আলাইকুম সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কিছুদিন আগে ঈদ গেল, ঈদ মোবারক। আমি বর্তমানে আছি নিউ ইয়র্কে। আপনারা জানেন যে এখানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে, এবং আমার ফ্যামিলি ইনক্লুডিং আমার বাবা, আমার ফ্যামিলির তিনজন করোনাতে মারা গেছে এবং একজন ক্যান্সারে চারজন মানুষ মারা গেল। আমার মা অসুস্থ, তো ইনশাআল্লাহ উনি উন্নতির দিকে দোয়া করবে। তো ফ্যামিলির অনেকেই হয়ে গেছিলো আক্রান্ত, তো আস্তে আস্তে সবাই পরিচিত হয়েছে, আমার ভাই, ভাইয়ের বউ, ভাতিজা, ভাতিজি সবাই। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। আর বর্তমান যেটা হচ্ছে দেশের বর্তমানে পরিস্থিতি, একদিকে করোনা, আরেকদিকে বন্যা, তারপরে হয়েছে মানুষের কোনো সহযোগিতা পাচ্ছে না, বিশেষ করে সরকারের পক্ষ থেকে। আমরা যেটা দেখি এগুলো শুধু নামে মাত্র, এটা হলো এটা ফেসবুকে যাওয়ার জন্য, ফটো তোলার জন্য এগুলো হয়, অরিজিনাল যারা মানুষ তারা কিন্তু কিছুই পাচ্ছে না। কারণ আমার কাছে অনেক ফোন আসে, আমার এলাকা থেকে আসে, আমি বাড়ি দাঁড়ায় থাকি, এলাকা বাড্ডা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে,
তো আমরা আমাদের সংগঠন বিএনপি এবং সংগঠন যেটা আমি যেটা জেনারেল সেক্রেটারি জাসাস সেটা হলো আমাদের বিএনপির কালচারাল উইং। তো আমরা এই পরিস্থিতির ভিতরেও আমরা অনেক কাজ করেছি, আমাদের প্রতিটি জেলায় প্রতিটি মহানগরে প্রতিটি থানায় থানায় আমরা প্রায় 50,000 মানুষকে আমরা এই সহযোগিতা করেছি এই করোনার সময়, এবং এটা চলমান প্রক্রিয়া রয়েছে, করে যাচ্ছে এবং করে যাবো ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো আমাদের সীমিত ইয়ের মধ্য দিয়ে। আমাদের তো আমরা তো অনেকদিন থেকে আমাদের দল ক্ষমতায় নেই, আমাদের কর্মীরা অনেকে ঘর বাড়ি ছাড়া, অনেকে মিথ্যা মামলায় শত শত কেসের আসামি, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তারা নিজেরাই ঠিকমতো নিজের পরিবারকে সতর্ক করতে পারছে না, নিজেকে করতে পারছে না, অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে এই রিক্সা চালাচ্ছে, ছোটোখাটো কাজ করে কোনো রকমে জীবনযাপন অতিবাহিত করছে। তো ইনশাআল্লাহ এগুলো কেটে যাবে, আমি বিশ্বাস করি যে রাতের পরেই দিন আসে। এই বর্তমান যে সরকার মানুষকে ধোঁকা দিয়ে কমপ্লিটলি সারা বাংলাদেশের মানুষের সাথে তার প্রতারণা করে তারা ক্ষমতায় টিকে আছে, এবং এই জন্যই আজকে এই অবস্থা। ইতিমধ্যে আপনারা যেটা বললেন মেজর সিনহার কথা, উনি একজন সংস্কৃতি মানুষ আমি মনে করি, তো আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমি খুবই অবাহত হয়েছি। উনি একটা ডকুমেন্ট তৈরি করতে গিয়েছিলেন এবং যারা তার সাথে ছিলেন তাদের আমি চিনি, আমার অফিসে আসতো, তারা লেখাপড়া করেছে, উন্নত লেখাপড়া করেছে এই চলচ্চিত্রের উপরে, এই সংস্কৃতির উপরে, কেউ ক্যামেরার পিছনে, কেউ ডিরেকশনের মধ্যে দিয়ে, তাদেরই একজন কেউ অ্যারেস্ট করা হয়েছে, তো তাকে এই আটকানো হয়েছে। একজন মহিলা তার বাবা আমি শুনেছি বলছে যে কিছুতেই সে কোনোদিন ছিল না, তো এগুলো তো আমরা জানি, আমরা দেখছি যেহেতু আমরা করা হয়, আমাদের তো নিয়ে যাওয়া হয় একটা সাতটাকে প্রতিদিন এই শুরু হয় যে পেন্ডিং যত কেস আছে আশেপাশে থানাতে কেস আছে সবগুলো মিথ্যা মামলা। তো মিথ্যা মামলা এখানে আমি যতটুকু মনে করি এটা পরিকল্পিত না হলেও এটা যেভাবেই অন্যায় করা হয়েছে এই যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা উনি যদিও সাবেক মানুষের কাজ করবে, দেশের কাজ করবে, কিছু ডকুমেন্ট তৈরি করছিল, এমনও তো হতে পারে যে ডকুমেন্ট এগুলো তুলে ধরার জন্য সে কুকুর, ভবিষ্যতে এরকম কোনো কিছু হবে না, এগুলোর জন্য আমরা সবাই সচেতন থাকতে হবে, সবাই সমষ্টিগত সমর্থন থাকতে আমরা যদি সমর্থন করি দিয়ে এরকম কোনো কিছু ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ, কোনো শক্তি দেশের জনগণ বড়। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উনি ছিলেন আমি মনে করি হাজার ফোরের মধ্যে সবচেয়ে বেশি দেশ, যখনই বাংলাদেশে কোনো ক্রাইসিস দেখা দিয়েছে উনি কিন্তু চলে আসছেন, উনি এগুলোর সমাধান করেছেন, অত্যন্ত সাহসী লোক ছিলেন, অত্যন্ত সৎ লোক ছিলেন। আমরা যেহেতু তার অনুসারী আমরা এগিয়ে আসতে হবে, এই করোনাকালীন সময়ও আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের কাজ করে যেতে হবে দেশের জন্য। আমরা কে সরকারে আছে কে কি পাবে এটার দিকে না তাকিয়ে আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাব, কারণ দেশের মানুষ আমাদের সাথে আছে। আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো মানুষের মানুষের মনের ভিতরে মানুষের ভালোবাসা। জি আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সাথে এখন বাংলাদেশে আসলে দুর্যোগ মহামারী চলছে,
সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত যে একজন করোনা রোগী সে করোনাকে মোকাবেলা করে আল্লাহর রহমতে এখন সুস্থ। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে সে কিভাবে আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত হওয়ার পর তার কি পরিস্থিতি গেছেন এবং তিনি সুস্থ কিভাবে সুস্থ হলেন সে বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব কাজল জামান। উনি ঢাকা থেকে, উনি করোনা বিজয়ী। মিস্টার কাজল জামান, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের সবার উদ্দেশ্যে একটু বলেন যে আসলে আপনার কি হয়েছিল, করোনা হলে আসলে কেমন হয়। আমরা তো সবাই কিন্তু করোনার কথা বলি, আমরা যারা করোনা আক্রান্ত হইনি আমরা কিন্তু বলতে পারি না যে আসলে করোনার জ্বালাটা কেমন। যেমন সাপ যাকে দংশন করেনি সে কিন্তু আসলে শুধু শুনতেই পায়, ভীষণ যন্ত্রণাটা কি সেটা কিন্তু অনুভব করা কঠিন ব্যাপার। তো আপনি যদি একটু আমাদেরকে বলেন জনাব কাজল জামান। যারা উপস্থিত আছেন সালাম ভাই সহ অন্যান্য স্যার এবং প্রফেসর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার যখন করোনা হয় তখন আমি বুঝতে পারিনি, তখন আমার এক বন্ধু আছে ডাক্তার, ঢাকা বাংলাদেশ মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর, ওর শরণাপন্ন হই ফোনের মাধ্যমে। তখন ও বললো যে টেস্ট করাইতে হবে, ও লোক পাঠাইলো, তখন আমার পজিটিভ ধরা পড়ল। কিন্তু আমার করোনার সময় আমার ঘুম হইতো না, খাবারের কোনো ঘ্রাণ পাইতাম না, শ্বাস প্রশ্বাসের কষ্ট হইতো, তারপর কোনো কিছু মানে বলতে যেটাকে বোঝায় যে যখন আমি জানলাম যে আমার করোনা হয়েছে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম। তখন আমার কয়েকজন বন্ধু বলল যে ভয় পাওয়ার কিছু নাই, তোর বাঁচতে হবে, তোর সন্তান আছে, তোর বউ আছে, তোর ভাই ব্রাদার আছে, ফ্যামিলি আছে। তখন আমি সাহসের সহিত আমি আমার একা রুমে আমি দূর থেকে ফোনের মাধ্যমে আমি খাবার বলছি দিতে, আমার রুমে আমার খাবার দিয়েছে। কিন্তু প্রথম প্রথম তো আমি খেতেই পারতাম না, কোনো গ্রান পেতাম না, কোনো ক্ষুধা মেসেজ হইতো না, শ্বাস প্রশ্বাসের কষ্ট হইতো। তখন এই কিভাবে আমি বাঁচবো সেই চিন্তা করছি যে কিভাবে আমি বাঁচতে হবে, আমাকে এই যুদ্ধে জয়ী হতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমি আমার বন্ধু ডাক্তার সাইদুর রহমান লিটু, ও আমাকে যেসব রেসিপিগুলি দিল যে ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন ডি জাতীয় খাবার, বিশেষ করে সকাল থেকে 10টা পর্যন্ত যে রৌদ্রটা আছে সেটা ভিটামিন ডি, এবং সকাল বিকাল প্রেশার না থাকলে দুইটা করে ডিম, সকালে একটা বিকালে একটা সিদ্ধ করে ডিম খেতে হবে। আর কী বলে আপনার প্যারাসিটামল জাতীয় জ্বরের যে ট্যাবলেটগুলি আপনার এইগুলি আমাকে খেতে বলছে, আর টেনশন করতে না বলছে। আর আমি সর্বদাই আল্লাহর কাছে প্রয়োজন ছিল, হ্যাঁ মনোবলের প্রয়োজন ছিল, এবং সর্বদাই আমি আল্লাহ পাকের কাছে পানাহার চাইছি, আল্লাহ তুমি আমাকে এবং আমার দেশের এবং সকল পৃথিবীর সকল মানুষকে এই করোনা রোগ থেকে আল্লাহ মুক্ত করে দাও। এবং করোনা রোগটা আসলে এই জিনিসটা যে ভয়াবহ তা না, এটার হলো মূল হলো সাহস। যদি আমরা যদি সাহস করে এটার মোকাবেলা করি, করোনা রোগীটা আল্লাহর রহমতে কোনো কিছুই না, এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা আমি মনে করি আমাদেরকে আক্রমণ করলো, অ্যাটাক করলো, আমরা এটা থেকে মুক্ত হইতে পারবো একমাত্র আল্লাহর রহমত, আল্লাহর অশেষ মেহরবানি থাকলে, এবং সাহস থাকতে হবে। সেই সাহস যদি না থাকে তাহলে আমরা এই করোনা রোগকে, যে কোনো রোগের এগেনস্টে আমাদের মন যদি দুর্বল থাকে আমরা বাঁচতে পারবো না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের ভরসায় আমাদের বাঁচতে হবে। আর আমি মনে করি আপনারা যারা এই রোগের কিছু কিছু যারা রোগী দেখেছেন,
তাদেরকে বলবেন বেশি বেশি করে এলাচ, দারচিনি, লং, আদা, তেজপাতা এগুলি দিয়ে রং চা খেতে, পারলে একটু মধু, একটু কালি জিরা, হ্যাঁ, এবং তিন বেলা যত বেলা আপনারা চা খাবেন শরীর যদি শক্তিশালী থাকে, মনোবল থাকে, এবং আমরা আমাদের যে স্বাস্থ্য সংস্থার বিষয়গুলো মেনে চলি, আমার মনে হয় যে করোনাকে মোকাবেলা করা বেশি কঠিন। তো আপনাকে অনেক ধন্যবাদ জনাব কাজল জামান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনার অভিজ্ঞতাটা ব্যক্ত করেছেন। আশা করি আমাদের দর্শক এবং আমাদের রোগী যারা আছে তারা আপনার এই অভিজ্ঞতা থেকে সাহস পাবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব তরিকুর রশিদ চৌধুরী শওকত, আমরা আশা করি ওনাকে আমরা পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই, উনি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি এখন চলে যেতে চাচ্ছি জনাব আব্দুস সালাম আজাদ আপনার কাছে। বন্যা ব্যবস্থায় এবং করোনার ব্যবস্থাপনায় আমরা বেশ কিছুদিন থেকে দেখতেছি যেটা, সেটা হলো বন্যা ব্যবস্থায় ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা যেটা সরকার থেকে আমরা আশা করতেছি হবে, এটা অত্যন্ত অপ্রতুল। এর মাঝে আবার লুটপাট চলছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জনাব আব্দুস সালাম আজাদ? কাইন্ডলি যদি আমাদেরকে বলেন। আমি সঞ্চালক আপনার কাছে আসব, বিষয়টা হলো আমি আমার একটা বক্তব্য শুরু করেছিলাম যেটা, জি বলেন, প্রদীপ সাবরিয়া, আমি সেখান থেকে দুই মিনিট একটু কথা বলতে চাই। আচ্ছা বলেন। আজকে প্রদীপদের যে জন্ম, জি, এই প্রদীপদের জন্ম, এই প্রদীপ কক্সবাজারে যাওয়ার পরে সেখানে তার নেতৃত্বে 145টা ক্রস ফায়ারের ফটো সেশন হয়, সেখানে 144 জন লোক মারা যায়। আবার প্রশ্ন আজকে, জি, আমরা যারা সরকার অথবা রাষ্ট্র চালাই অথবা আমরা শাসিত, আমরা শোষিত, সবকিছু মিলিয়ে আমি একটা কথা আজকে প্রশ্ন রাখতে চাই, এই প্রদীপ কাদের শেটার অথবা কাদের ছত্র ছায়, আজকে প্রদীপরা এ ধরনের কর্মকাণ্ড করতে অভ্যস্ত এবং তারা এই পর্যন্ত একটার পর একটা অপকর্ম করে টিকে আছে। যে প্রদীপ মেজরকে গুলির নির্দেশ দিলেন বিষয়টা আমি এই জন্য বলি, আমার আজকের একজন বিজ্ঞ আলোচক নাজমুল ভাই যিনি বললেন যে বিষয়টা নিজামুলক ভূয়া, স্বীকার করে দেওয়া হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকে গত 30 তারিখ পর্যন্ত মেজর নির্দেশ দিলেন এবং তার নির্দেশিত হইয়া তাকে গুলি করলেন। এখানে প্রশ্ন যে এসপি সাহেব কার নির্দেশিত হয়ে এখানে এই গুলির আদেশ দিলেন, এসপি ওসি সাহেব? এটা একটার পর একটা এ ধরনের ঘটনা ঘটছে, এই লাইবিলিটিটা কে দিবে? আজকে সরকার একদিকে আইনের শাসনের কথা বলছেন, একদিকে নিরপেক্ষতার কথা বলছেন, একদিকে আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন, আরেকদিকে দেশের জনগণের যান মাল আজকে হুমকির সম্মুখীন। আজকে যে কারণে এই মেজরকে হত্যা করার 8 দিন আগে সেখানে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, রাত্র 3টার সময় উখিয়ার ইন্সপেক্টর এবং এই প্রদীপের নেতৃত্বে আরেকটি হত্যাকাণ্ড সেখানে হয়, সেখানে সেটা সেই হত্যাকাণ্ডটা ছিল একটা নাটকীয় পর্যায়ে, আর এই হত্যাকাণ্ডটা নাটকীয় পর্যায়ে। আমার প্রশ্ন যে আর কতদিন চলবে এইভাবে, আর কতদিন আমাদের সিনহারা মরবে, আর কতদিন পর্যন্ত এইভাবে মিথ্যা সাক্ষী দিয়ে যে মামলাটা করা হলো এবং যে মামলা মেজরকে দেওয়া হলো, সে মামলার 3 জন সাক্ষী তাদেরকে রাখা হলো, তাদের বাড়ি থেকে ডেকে এনে জবরদস্তি করে তাদেরকে সাক্ষী দেওয়া হলো, তারা সাক্ষী, পরের দিন তারা বললো এবং কোথায় বলেছে, তারা বলেছিল আমরা এই বিষয়ে কিছু জানি না। আজকে এটাই দায়িত্ব
সরকারে দিতে হবে, এটাই তার স্বরাষ্ট্র মন্ত্রী দেওয়া উচিত। আজকে ঘোষণা করতেছে যে আমি বলতে চাই স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত, যে কারণে উচিত যে স্বরাষ্ট্র মন্ত্রী সেখানে জানতে পেরেছে তিনি যদি প্রধানমন্ত্রীকে বাঁচাতে চান। আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী বিষয়টা আমি প্রধানমন্ত্রী এই বিষয়ে ওই পর্যন্ত যেতে চাই না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী যেখানে একটার পর একটা যে ওসি নেতৃত্বে এই ধরনের ক্রসফায়ার হচ্ছে, সে কি করে সেই ওসি নেতৃত্বে ঘটনা হওয়ার পরে ম্যাচের ঘটনা হওয়ার পরে সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রী উচিত ছিল তাকে স্টেট রিলিজ করে তাকে ওই মুহূর্তে তাকে ক্রস করে তাকে গ্রেপ্তার করা, কারণ তার নেতৃত্বে একজন হত্যাকাণ্ড হওয়ার পরেও সরকার কেন নীরব। সেখানে এমন কি ঘটনা ঘটছিল, এমন কি এমন কি বিষয় এই মেজর জানতেন? আমার তো মনে হয় এমন কোন ঘটনা আছে সেখানে যে মেজর তার ব্যক্তিগত কাজে যাওয়ার পরেও সেখানে কোন ঘটনা বা এমন কিছু বিষয় তার সঙ্গে অবগত হয়েছেন যে কারণে তাকে হত্যা করাটা এমন কোন নির্দেশের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, না হলে তাকে হত্যা করতে পারে না। আমি এখানে বলতে চাই আজকে শুধু এই সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকতে হবে না, আজকে ঊর্ধ্বতন যারা আছেন তাদের কথা বলতে হবে এবং দেশকে বাঁচাতে হবে, দেশের নিরপেক্ষতা আনতে হবে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করে আজকে মানুষের কাছে প্রমাণ করতে হবে যে এখানে স্বরাষ্ট্র ব্যর্থ হয়েছেন, মন্ত্রী ব্যর্থ হয়েছেন, এভাবে একটা দেশ চলতে পারে না। যেভাবে এই ওসি আসার পরে আমরা দেখলাম, আমি শুনেছি বিষয়টা যে এই নজরের মুখের সামনে তার বক্তব্য দিয়ে তাকে মুখে আঘাত করা হয়েছে, তার গায়ে তাকে তাকে তার পিঠে তাকে আঘাত করেছে ভোট দিয়ে, কত রকম প্রতিহিংসামূলক বশত ভাবে এই কাজটা করতে পারে। সুতরাং এটা আমরা ছোট করে দেখতে পারি না, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটা আমার মনে হয় না যে এই ঘটনার সাথে শুধুমাত্র অসীম জড়িত, আমার মনে হয় বিশাল একটা রাঘব বল বিশাল একটা বিষয় এখানে জড়িত আছে, যে ঘটনাটা এই নজর জানতেন, অর্থাৎ এই জিনিসটাকে গোপন করার জন্য এই তথ্যটাকে গোপন করার জন্যই তাৎক্ষণিক ভাবে তাকে সেখানে হত্যা করা হয়েছে। যাক সে কথা, আজকে আপনারা এই বন্যার কথা বললেন, এই বন্যা বাংলাদেশে হবে, এই বন্যা প্লাবিত হবে, এই বন্যা বাংলাদেশ সর্বনাশ ডেকে আনবে। যেদিন ফারাক্কা বাঁধ ছাড়া হয়েছে এবং এই ফারাক্কা বাঁধের বেঁধে বাংলাদেশের মানুষ আবামার জনসাধারণ সমস্ত মানুষ সমস্ত নেতৃবৃন্দ এই ফারাক্কা বাঁধ নিয়ে কথা বলেছেন। আমরা ফারাক্কা বাঁধের পরে দেখলাম যে সে গজলডোবা নদীতে যখন বাঁধ দেওয়ার প্রশ্ন আসলো এবং এই সরকারের আমলে গজলডোবায় সেই আপনার সিলেট অঞ্চলে আমাদের ইলিয়াস আলী এই বাঁধের বিরুদ্ধে যখন দুবার আন্দোলন করতে গেলেন, সেই ইলিয়াস আলীকেও তার জীবন দিতে হলো, তাকে গুম করা হলো, সেই ইলিয়াস আলী আজ পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই। সেদিন প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছিলেন যে ইলিয়াস আলী মনে হয় নিজে আত্মগোপন করে আছে। একটা প্রধানমন্ত্রী যদি বলতে পারেন যে ইলিয়াস আলী আত্মগোপন করে করতে পারে, তাহলে এই ধরনের ঠাট্টা মশকরার পরে আমরা এটাকে কিভাবে কি উপলব্ধি করতে পারি, যে আমরা কার বিচারে তাতে কার শাসন শাসিত শাসনের সময় আমরা আমাদের নিরাপত্তা রাখতে পারি অথবা আমরা নিরাপদ। প্রধানমন্ত্রীর কাছে আমাদের ইলিয়াসের স্ত্রী এবং পুত্র সেখানে গিয়েছিল, সেখানেও বলেছিলেন যে আমি ন্যায় বিচার করব এবং এই ইলিয়াসের বিচার হবে। ইলিয়াসের বিচার হয় না, আজকে বিবৃতিতে কাতে ইলিয়াসের বিচার, আজকে ইলিয়াসের স্ত্রীর চোখে জল, ইলিয়াসের পুত্র সন্তানের জল, আজকে আমরা ব্যক্তিত আমরা ক্রন্দন অবস্থায় যখন ইলিয়াসের কথা শুনি তখন মনে করি ইলিয়াস নিজের জন্য নয় জাতির জন্য দেশের জন্য আজকে ইলিয়াসের জীবন দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। আজকে সেখানে বলতে চাই আমি এই প্রধানমন্ত্রী সহ এই দেশ দেশে যা আছে আমি বলবো যে আজকে যে রহমানের যদি খাল খনন কর্মসূচিটা বাস্তবায়ন করতে হয়, তিনি দেখেছেন যে আমরা যদি এই ফারাক্কা বাঁধের বিকল্প একটা বাঁধ নির্মাণ করতে চাই, ফারাক্কা বাঁধের বিকল্প ভাবে যেভাবে মরুভূমি সৃষ্টি হয় সেই মরুভূমির হাত থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে খাল খননের বিকল্প কিছু নাই, কারণ এই খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের সেচ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে, খাল খননের মধ্য দিয়ে কৃষি ব্যবস্থার উন্নত লাভ করতে হবে, খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের পানি যেন এই গভীরতা লাভ করে বঙ্গোপসাগরে গিয়ে নামতে পারে। আজকে খালগুলো ভরে গেছে, নদীগুলি ড্রেজিং নাই, ভরে যাওয়ার পারে কারণে আজকে প্লাবিত হয়েছে বাংলাদেশ। এই প্লাবনের হাত থেকে বাঁচাতে হলে আজকে আমাদের ড্রেজিং ব্যবস্থা চালু করতে হবে, খাল খনন করতে হবে, এটা মুখ নয় আজকে কর্মের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে আজকে প্রমাণিত করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে
খালখনন অথবা নদী ড্যাচিং এর বিকল্পে খেলে না। তাই আজকে আমাদের এই কাজগুলো করা দরকার। আরেকটা জিনিস আমরা আজকে আবার লুটপাটের প্রশ্ন আমাদের পাহাড় সাহেব বলেছেন, হ্যাঁ এটা আমাদের এই বিষয়টা কিন্তু লুটপাট, এই লুটপাটের জন্য কিন্তু শেখ মুজিব প্রতিবন্ধিত হয়েছে। শেখ মুজিব সেদিন কিন্তু বলেছিলেন এই চাটার দলে আজকে চেতে চেতে খাচ্ছে সাত সাড়ে সাত কোটি কম্বল বাংলাদেশ চেতে নেই, একটা কম্বল আমার ভাগ্যে জোটে নাই। সেদিন লুটারা কারা ছিল, সেদিন কারা নেতৃত্বে ছিল, শেখ মুজিব কাপ্তার জন্য তাই আজকে কারা। আজকে আমি যদি বলি আজকের যে আওলে আজকে সেই দিন সেই আওলেগে শেখ মুজিব হত্যার জন্য যায়, শেখ মুজিবকে নেতৃত্ব করেছিল, শেখ মুজিবকে নিগৃহীত করেছিল যে আওলেগের নেতৃবৃন্দরা। সেই সেভাবে সেই আজকের আওলে আজকে অবৈধভাবে ক্ষমতা আসার পরে বাংলাদেশে তারা এসে আজকে সে করোনার সময় দেখেছেন যে আমরা বাংলাদেশের মানুষ, আমার কাছে এখানে একটা আমরা যে করোনা দিয়েছি সারা বাংলাদেশে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশে বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট দল এবং আমরা সারা বাংলাদেশে এই আমার কাছে আমি ঢাকা ডিভিশনে সেই চট্টগ্রাম থেকে ঢাকা ডিভিশনে টাঙ্গাইল থেকে শুরু করে আমি সেই আমাদের যমুনা থেকে পদ্মা পর্যন্ত মুন্সিগঞ্জ পর্যন্ত প্রায় দশটা জেলায় আমরা লক্ষ লক্ষ মানুষকে ত্রাণ সহযোগিতা দিয়েছি, কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী দিয়েছে। আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা নেতৃবৃন্দ আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা যে যেখানে আছে যে অবস্থা পারেন, ঘরে পারেন, পাশের ঘরে প্রতিবেশীকে পারেন আপনারা সাহায্য করেন, যে যে অবস্থা করেছেন আমরা কিন্তু লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি, আমরা লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি। আমরা একটা কি আপনারা দেখেছেন যে এই সরকারের সাধারণ সম্পাদক এবং রেল মন্ত্রী তিনি বারবারই একটা কথা বলতেন যে আমরা নাকি শুধু কথা বলি, আমরা ত্রাণ দিই না, সাহায্য দিই না। আমি কিন্তু বলতে চাই এই সরকার যাহা করেছেন সঠিক কাজটা করেন নাই, জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছেন, তারা ত্রাণ লুট করেছেন, তারা লক্ষ লক্ষ টাকা লুট করেছেন। সেই লুটের সময় আমি আমি আসলে যে ধারা বিভিন্ন ভাষ্যকার সঞ্চালককে বলতে চাই আপনি বাংলাদেশে না থাকলে আজকে তারা আছেন এখানে, আপনার কিন্তু সেদিন অনেকে বাংলাদেশে ছিলেন না বা পত্র পত্রিকা অথবা এই ফেসবুকের মাধ্যমে দেখেছেন। সেদিন যখন চেয়ারম্যান এবং মেম্বারদের দায়িত্ব দেওয়া হয়েছে, উপজেলার চেয়ারম্যানদেরকে ত্রাণ সামগ্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যেখানে যে অবস্থায় দায়িত্ব দেওয়া আছে সৎকারা সৎটা আশি জন চেয়ারম্যান সৎটা আশি জন উপজেলা চেয়ারম্যান আসবে। এই আমাদের যে সরকারি যে ত্রাণ সামগ্রী সমস্ত কিছু তারা সেনাবাহিনীর প্রধান সম্ভবত মন্তব্য করেছেন যে সিনা হত্যাটা একটি বিচ্ছিন্ন ঘটনা। জাস্ট আপনার কাছে আমি একটা সম্পূরক প্রশ্ন হিসাবে রাখতে চাচ্ছি যে এটা কি বিচ্ছিন্ন ঘটনা কিনা, যদি বিচ্ছিন্ন ঘটনা হয় কিভাবে, তার সাথে সাথে আমি আপনাকে প্রশ্ন রাখতে চাচ্ছি যেটা সেটা হলো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে করোনার কারণে দুর্যোগের কারণে এখন শিক্ষা ব্যবস্থা একটা অনিশ্চয়তার মধ্যে এসে গেছে, এই অনিশ্চয়তার মধ্যে আটকে পড়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে পরীক্ষাটা একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, এই পরীক্ষাটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই বিষয়ে তিনটা বিষয় নিয়ে আপনি যদি একটু কাইন্ডলি বলেন, সংক্ষেপে বলেন জি জনাব নিজামুল হক ভুঁইয়া। প্রথমত হলো যে মেজর জেনারেল সেনাপ্রধান আজিজ সাহেব যেটা বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সেখানে উনি গিয়েছে কক্সবাজার দেখেছে যে ঘটনাটা ঘটে প্রদীপের নেতৃত্বে লেখকত তাকে গুলি করে মারলো, সেখানে মধ্যে আপনারা দেখবেন যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যদি এসপিও জড়িত থাকে তারও বিচার করা হবে। আই মিন এখানে একটা আমাকে অনেকে বলেছে কক্সবাজারে আমাদের বেশ, আমি যেহেতু নিউট্রিশনের প্রফেসর, আমাদের প্রচুর ছাত্র এখানে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে, এমনকি তারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা বলেছে ইয়াবা ব্যবসা এবং ইয়া ব্যবসা, এমনকি রোহিঙ্গারাও ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকে। এমনকি ওখানে আপনারা জানেন যে ওই কক্সবাজার ওই বেল্টটাতে এবং টেকনা এরিয়াতে কিন্তু ইয়াবার বার্মা থেকে আসে, ইয়াবার ব্যবসা চলে। আই মিন হলো যে এখানে যে জিনিসটা আপনারা বলেছেন যে সিনা হত্যার ব্যাপারটা নিয়ে যেটা সেনাপ্রধান মন্তব্য করেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি মনে করি যে এখানে আমি প্রথমেই বলেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর যে অফিসার কর্মকর্তা সিনা সাহেবের সাথে কথোপকথন বা বাকবিতণ্ডার মাধ্যমে প্রদীপ সাহেব যে নির্দেশ দিয়ে তাকে হত্যা করেছে, আমি বললো এটা হত্যা, আমি এটার উপযুক্ত
বিচার হওয়া উচিত। আমি মনে করি এটার সাথে যদি এসপির কোনো নির্দেশ থাকে, আমি মনে করি যে সেখানে এসপিকেও বিচার আওতায় আনা হবে, যথাযথ বিচার হোক। তারপরে ওখান থেকে অ্যাসেসমেন্ট হবে, দেখা যাচ্ছে যে সত্যি সত্যিকার অ্যাসেসমেন্টও ঠিক মতো হবে না। কিন্তু ইন্টারমিডিয়েটে আমার নিজের পরিবারেরও দু একজন আত্মীয় স্বজন তার পরীক্ষার্থী, এই বাচ্চাগুলো তাদের যে একটা স্পিড লেখাপড়াতে স্পিড, আমরা তো ইন্টারমিডিয়েট পাস করে এসেছি, বাচ্চাগুলোকে দেখুন একটু আউট অফ কন্ট্রোলে থাকে, তারা বাইরে ঘুরতে পছন্দ করে, তারপরে মা বাবার অনেকটা মা বাবার কথা শুনতেও চায় না, অনেক সময় শুনেন, কারণ বয়সটা তো ওইরকম, আমরা এই বয়সটা পার হয়ে আসছি আমরা সবাই। সুতরাং এই বাচ্চাগুলোর জন্য আসলে খুবই দুঃখজনক। এখন কি করা যাবে, এখন যেহেতু কোভিড না থামা পর্যন্ত তো পরীক্ষা হলে আপনি তাদেরকে নিয়ে যাবেন, ওখানে অনেক আক্রান্ত হয়ে যাবে। আমার মনে হয় যে আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সেশন জটগুলো আরম্ভ হচ্ছে, আমরা অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আমরা ক্লাস আরম্ভ করেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ওদের লজিস্টিক সাপোর্ট আরও বেশি, বিশেষ করে নর্থ সাউথ আরম্ভ করেছি। এমনকি আমরা একটা সমস্যা হলো যে বিজ্ঞানের ছাত্রদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস তো আর অনলাইনে নেওয়া যায় না, তারপরে ধরেন আবার কিছু কিছু আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হয়, ডাটা কালেকশন করতে হয়, সেগুলো তো আর অনলাইনে করা যাবে না। আমরা যতটুকু পারি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যদি কোভিড কখনো থামে, কখনো ভ্যাকসিন আসে, তখন সেগুলোকে আমরা আমাদের যেন সপ্তাহে দুই দিন বন্ধ, সেক্ষেত্রে আমরা একদিন বন্ধ, সরকারকেও আমরা আহ্বান করবো যে সরকারি ছুটি ছয় দিন একদিন করে তো একদিন আমরা পাবো। প্রয়োজন বোধে আমরা এই যে টিচাররা, আমরা যারা শিক্ষক, আমরা দেখছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেজন জট ছিল, আমরা কিন্তু স্পেশাল ক্লাস নিয়েই আমাদের শাহালামকে আমি ব্যক্তিগতভাবে চিনি, শাহালামের শিক্ষক শাহালামও এটাকে সমর্থন করবে যে আমরা বিশ্ববিদ্যালয়কে যখন খোলা যাবে তখন আমরা কিন্তু শুক্রবারে অনেক শিক্ষক তার কোর্স ছাত্র ছাত্রদেরকে নিয়ে তো আমরা আমাদের সন্তান তুল্য, তাদের দিকটাও আমরা দেখবো, দেশের দিকটাও আমরা দেখবো। কারণ একটা জাতির শিক্ষায় জাতির মেরুদণ্ড বলি, শিক্ষিত সমাজ যদি উন্নত না উন্নত শিক্ষা গ্রহণ না করতে পারে তাহলে সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আচ্ছা, আমি যাচ্ছি জনাব শাহালাম সাহেবের কাছে, আপনার কাছে আবার আসবো। জনাব শাহালাম সাহেব, আপনি জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে হলে আসলে কি করা উচিত, অথবা অনলাইন ক্লাস কিভাবে আরো কার্যকরী করা যায় বলে আপনি মনে করেন, আপনার পরামর্শ কি সংক্ষেপে যদি একটু বলেন? ধন্যবাদ। আসলে আমি মালয়েশিয়াতে এসেই করোনাতে আমি আসছি মার্চের 1-18 থেকে লকডাউন, এই লকডাউন থেকে আমাদের যতগুলো ক্লাস যতগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব অনলাইনে হয়েছে। তো সুতরাং প্রাকৃতিক দুর্যোগ করোনা তো আর কেউ হাতে ধরে আনে নাই, কাউকে দোষারোপ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি শুরু করেছে, এখন এটাই এখন 21 শতকের চ্যালেঞ্জ হবে যে অনলাইনে ক্লাস করতে হবে এবং সবাইকে টেকনোলজি বেসড হতে হবে। টেকনোলজি বেসড না হলে আমাদের সামনে আর এগুনো যাবে না। আমরা একসময় দেখতাম আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে অনেকে অনলাইনে ডিগ্রি নিতেন, এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম, আমরা বিশ্বাস করতাম, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমরা মনে করছিলাম এগুলো এক ধরনের ভুয়া। কিন্তু এবার করোনায় এসে অনলাইন ক্লাসটাকে একটা জরুরি করে দিয়েছে এবং বাধ্যতামূলক, আমরা ইচ্ছায় অনিচ্ছায় এখন অনলাইন ক্লাস করতে হবে, এখন কোনো উপায় নাই। এবং এই জন্য প্রত্যেককে টেকনোলজি, ইন্টারনেট, ওয়াইফাই কানেক্টেড হতে হবে, প্রত্যেকের ল্যাপটপ দিতে হবে। এবং এটা যে পর্যন্ত না হয়, যেটা মালয়েশিয়াতে প্রত্যেকটা স্টুডেন্ট তারা টেকনোলজি কানেক্টেড, ওয়াইফাই কানেক্টেড এবং প্রত্যেকের হাতে ল্যাপটপ মোবাইল আছে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশও শুরু করেছে,
এবং এটা একটা ভালো উদ্যোগ এবং এটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, আমি আবার আসবো আপনার কাছে। জনাব হেলাল খান, আপনার কাছে আমরা অনেকক্ষণ আসতে পারতেছিলাম না। আপনি একজন সাংস্কৃতিক কর্মী, একজন সংগঠক, একজন রাজনীতিবিদ, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আসলে সংস্কৃতি, আমাদের দেশের সংস্কৃতিটা একটা আগ্রাসনে আগ্রাসিত হয়ে গেছে। যেমন বাংলাদেশি অরিজিনাল যে সংস্কৃতি ছিল এগুলো বিলীন হওয়ার পথে। এই অবস্থায় যদি আমাদের সক্রিয় রাজনীতিটা থাকতো, আমার মনে হয় ধর্মীয় এবং আচার কালচার ও মানবিক দিক থেকে আমরা আরো এগিয়ে যেতে পারতাম এবং এই দুর্যোগ মোকাবেলায় সেই সংস্কৃতিও অনেকটা কাজে আসতো। এই সংস্কৃতিগুলোকে রক্ষা করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন, জনাব হেলাল খান? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের সংস্কৃতি আজকে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে জর্জরিত এবং ধীরে ধীরে আমাদের সংস্কৃতিকে বিলীন করার জন্য একটা দেশি বিদেশি চক্র লিপ্ত রয়েছে অনেকদিন থেকে, এবং তারা অনেকটা সাকসেসফুল হয়ে গেছে ইতিমধ্যে। যেহেতু জাতীয়তাবাদী শক্তি আজকে 12 বছরের উপরে সময় থেকে সরকারে নেই, তো আপনারা জানেন দেশের 16 কোটি মানুষ জানে যেটা কিভাবে হচ্ছে, অত্যন্ত সূক্ষ্মভাবে এটা করা হচ্ছে। আজকে আমাদের দেশে প্রায় 1800 থেকে 1700 সিনেমা হল ছিল, আজকে 200 হল আছে নামে মাত্র, এবং সেখানে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের সিনেমা দেখানো হয়, দেশে সিনেমা হয় নামে মাত্র, এবং যেটাকে বলা হয় যৌথ প্রযোজনার ছবি। এখানে বাংলাদেশের 2 জন বিলেনকে নেওয়া হয়, খারাপ লোক, যারা বিলেন হয় তারা খারাপ লোক, আর বাকি সব শিল্পী আসে ভারত থেকে। তো এই ছবি এখানে দেখানো হয়, গল্পটা হয়, এটা বাংলাদেশের গল্প হয় না, গল্পটা আমরা জানি, আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, আমরা 2 জনই বাংলায় কথা বলি, কিন্তু কথার মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের। আমরা বলি পানি, তারা বলে জল, আমরা বলি, আমরা করি আমরা গায়ে মেহেদি দেই বিয়ের সময়, তারা দেয় গায়ে হলুদ, বিভিন্ন কিছু একটু ভিন্ন আছে, যেহেতু কিছু ধর্মীয় ব্যাপারও আছে। তো আস্তে আস্তে, যেমন পয়লা বৈশাখী নিয়ে আমরা ছোটবেলায় দেখেছি, আমরা অন্যরকম করতাম, অনেক আনন্দ উপভোগ করতাম, যেটা ছিল আমাদের বাংলাদেশি সংস্কৃতি। কিন্তু এখন অনেকটা এখানে বুথের এই যে মাস্ক এটা সেটা পরে এগুলো করা হয়, তো হ্যাঁ, মঙ্গলযাত্রা আমি তার বিরোধিতা করি না, কিন্তু মঙ্গলযাত্রা কেন বুথের ফেস হবে ভাই? এখানে মাস্ক কেন বুথের হবে? এটা তো হওয়া উচিত, পেচার হবে কেন? তো সেগুলো আস্তে আস্তে খেয়ে গেছে, মানে বারবার করতে 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 নতুন প্রজন্মের কাছে এটা মনে হচ্ছে যে এটাই মনে হয় সংস্কৃতি। তো এটা থেকে বের হতে হবে, এটা বের হওয়া কঠিন হবে আমাদেরকে, সমষ্টিগতভাবে আন্দোলনের মাধ্যমে আমরা এটা আমাদের নিজস্ব যে হাজার বছরের আমাদের কৃষ্টি কালচার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, আমাদের সেই সোনালী যুগে আমরা চলে যেতে হবে। আমাদের আমরা দেখতাম সেই পাকিস্তান আমল থেকে সেই 80 পর্যন্ত আমরা যে সিনেমাগুলো আমরা দেখতাম, এগুলো ছিল অত্যন্ত ভালো গল্প, অত্যন্ত সুন্দর, আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারতাম, আমাদের মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাইকে নিয়ে আমরা দেখতে পারতাম। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে এটা আর হয়, এটা অন্যরকমে চলে গেছে। তো যাই হোক, এটা এটা একটা কারণ। আরেকটা হলো গিয়ে স্যাটেলাইটের একটা ব্যাপার, স্যাটেলাইটে প্রতিদিন ফ্রি মানুষ দেখছে, সিনেমাতে টাকা পয়সা দিয়ে সময় নিয়ে 3 ঘন্টা যাওয়া আসা, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, প্রায় 4-5 ঘন্টা সময় নিয়ে মানুষ দেখবে, এবং পরিবেশও তো ভালো না, হল নেই, যে সমস্ত হল আছে এগুলোতে ওই রকম পরিবেশ নাই যে আপনি ফ্যামিলি নিয়ে যাবেন। তো সেগুলো তৈরি করতে সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ যত বড় বড় বিল্ডিং হচ্ছে এই কমার্শিয়াল বিল্ডিং, সেগুলোতে সরকার যদি বাধ্যতামূলক করে দেয় যে এগুলোতে একটা এই উপরতলাতে একটা সিনেমা হল বা 2টা ছোট ছোট সিনেমা হল, একটা খাবারের একটা ওই যে ফুড কোর্টের মতো, তাহলে ছেলেমেয়েরাও আনন্দ পেলো, হাজব্যান্ড ওয়াইফ গেলো, তারা একটু খাওয়া দাওয়া করলো, একটু স্ন্যাক করলো, আবার একটা সিনেমা দেখতে পারলো। এত এবং ভালো সিনেমা করার জন্য সরকারকে অনুদান দিতে হবে, এই অল্প পয়সা দিলে তো হবে না, এবং ওই দলীয়ভাবে যদি দেওয়া হয় যে আমার দল করে তাকেই দেওয়া হবে। আমি করেছিলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে অত্যন্ত
ভালো একটা গল্প নিয়ে আমি সাবমিট করেছিলাম, সেটা হয়নি। কারণ এই এই সিনেমার পরিচালক ছিলেন শাশী নজরুল ইসলাম, উনি আওয়ামী লীগ করেন না। আমি ছিলাম এটার নজরুলের ক্যারেক্টারের জন্য, আমি যেহেতু আওয়ামী লীগ করি না। তো আমাদের জাতীয় কবির জীবনী নিয়ে যদি আমরা করতে না পারি, সরকার যদি অনুদান না দেয়, তাহলে তো হবে না। এর আগেও আমি চেষ্টা করেছিলাম, হাসন রাজা আমাদের অত্যন্ত মরমিয়া কবি দার্শনিক হাসন রাজা, তাকে নিয়ে, কিন্তু সরকার থেকে আমি কোনো ইয়ে পাইনি, যেহেতু ওই সময় সরকার ছিল অন্য দলে। তারপরে আমি নিজে করেছি এবং অনেকগুলো জাতীয় পুরস্কারও পেয়েছি এবং প্রশংসিত হয়েছে হাজার হাজার, মানে বাংলাদেশের অলমোস্ট সবাই দেখেছে, জানি না আপনারা দেখেছেন কিনা। এত না না আমরাও দেখেছি, অনেক দেখেছি, আমিও দেখেছি, জি ইনশাআল্লাহ। এবং আমার খুব ইচ্ছা ছিল, শাশী ভাই তো আজকে নেই, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক, তো উনি অনেক কষ্ট করে রেডি করেছিলেন, পরে এটা আমরা করতে পারলাম। কারণ সরকার থেকে করতে গেলে হয় গিয়ে সরকারের সহযোগিতা পেলে আরো একটু বড় বাজেট করা যায়, সেজন্য আমরা চেষ্টা। ধন্যবাদ আপনাকে, আমি আবার আরেকবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমি আপনার একটা ছবি, সম্ভবত ফিল্মটার নাম ছিল সাগরিকা। বিভিন্ন চলচ্চিত্র আসলে একটা দর্পণ, আমরা মনে করি এই ছবিগুলোর মধ্যে এমন কিছু জিনিস থাকা উচিত যেটা থেকে মানুষ শিক্ষা নিবে। আমার খেয়াল আছে যখন বিলেন নায়িকাকে মেরে ফেলার জন্য দৌড়াচ্ছে, তখন বিলেনের পায়ে আটকে যায় যে রেলের মধ্যে, তখন নায়িকা কি করলো, এসে বিলেনকে পা খুলে দিয়ে আবার দৌড়ে, সে জানে যে এই বিলেনকে আমি ছেড়ে দিলে সে আমাকে মেরে ফেলবে। তারপরেও নায়িকা এসে বিলেনকে রেলের আটকে পড়া থাকে পাটা খুলে দেয়, খুলে দিয়ে সে আবার দৌড়ে। এই যে একটা শিক্ষা, এগুলো আসলে এগুলো আমাদেরকে নিতে হবে। সে জানে যে একে আমি ছেড়ে দিলে এ আমাকে মেরে ফেলবে, কিন্তু একে ছেড়ে না দিলে সে মারা যাবে। তারপরেও নায়িকা এসে বিলেনকে ছেড়ে দিল। এইসব শিক্ষাগুলো আসলে বর্তমানে, যে এটা সাগরিকার ছবিতে সম্ভবত, হ্যাঁ, তো যাকে ছেড়ে দিছে সে কিন্তু হাজবেন্ড ছিল, তার কিন্তু হাজবেন্ড, জি জি, আপনি বললেন যে শিক্ষণীয় ব্যাপার, এটাই ছিল, জি জি, খুব সুন্দর একটা জিনিস আমাকে যেটা ইয়ে করছেন। তো আমি আবার আপনার কাছে আসবো। আমি এখন যেতে চাচ্ছি জনাব নিজামুল হক ভূঁইয়া, আমরা এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, যেহেতু আপনি একজন শিক্ষক, ওই জন্য আমি আপনাকে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি। আমরা যে শিক্ষা ব্যবস্থার যে একটা চরম অবস্থায় আছে, আমরা যদি আমরা পরীক্ষা ব্যবস্থার আয়োজন করি সেটা একদিকে ভালো, আবার যদি আমরা এমন একটা পরীক্ষা ব্যবস্থার আয়োজন করি যে মুক্তিযুদ্ধের পরে 72 একটা, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে 72 স্টাইল এক্সাম, অর্থাৎ তখন নাকি যারা মুক্তিযুদ্ধ করেছে বা বিভিন্ন রকমের যারা, তারা বলছে যে আমাদেরকে সুবিধা দিতে হবে, আমরা পরীক্ষা অ্যাটেন্ড করবো, আমাদেরকে পাস দিয়ে দিতে হবে। এখন করোনায় যদি আমরা এই ধরনের কোনো পরীক্ষার আয়োজন করি, সেটা তো প্রকৃত মেধা যাচাই হবে না। এই প্রেক্ষাপটে আসলে আমাদের কি করা উচিত? সরকারের তো একটা বেকায়দায় আছে। আমি মনে করি যে 71 সালে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের পরে যে পরীক্ষাটি হয়েছে সেটা জেল 72-73 সাল 2-3 বছর পর্যন্ত একই অবস্থা ছিল, এমনকি সেটার জন্য জাতিকে মারাত্মকভাবে খেসারত দিতে হয়েছে। দেখা যাচ্ছে যে সত্যিকার মেধা যাচাই করা হয়নি। এখন করোনার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, কিছু কিছু সিস্টেমেটিক ওয়েতে কিছু কিছু পরীক্ষার পদ্ধতিতে আমরা যাব, তবে আমার মনে হয় যে অটো প্রমোশন বা পরীক্ষা না নিয়ে, যেমন আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রবেশ কমিটির একটা মিটিং ছিল আমাদের মাননীয় উপাচার্যের নেতৃত্বে, আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের খুলেই প্রথমে আমরা মাস্টার্সের ছেলেদেরকে হলে নিয়ে আসবো, এনে তারপরে ওদের পরীক্ষাটা নিয়ে তারপর আমরা ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে আসবো, অর্থাৎ মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা একটা সিস্টেমের মধ্যে এনেই তারপর আমরা এগুলো করতে হবে। তো আমার মনে হয় আমরা আশাবাদী, আপনারাও জানেন যে অক্সফোর্ডের ভ্যাকসিন, তার মডার্নার ভ্যাকসিন, সিনোভ্যাকের ভ্যাকসিন, এমনকি আজকে দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতও থার্ড ট্রায়াল তারা দিচ্ছে, আমাদের বাংলাদেশেও গ্লোব বা বায়োটেক আমার এলাকারে, আমাদের বেগমগঞ্জেরে, আমি ওদের ওদের ফ্যাক্টরি ভিজিট করেছি, ওরাও সেকেন্ড ট্রায়ালে যাচ্ছে। তো আমার মনে হয় যে মানব জাতিকে আল্লাহ রক্ষা করবে, যেহেতু আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি, তো সেই কারণে হয়তো 2-4 মাসের মধ্যে আমরা এরকম একটা কিছুর মধ্যে আমরা আসতে পারবো। সেখান থেকে সেটা ছাড়া আমার মনে হয় না যে আমরা কী পদ্ধতিতে যাবো, কী সিস্টেমে যাবো, সেটা আমরা আরও 2-1 মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর হয়তো দেখা যাবো যে আমরা কোন দিকে যাবো। জি ধন্যবাদ আপনাকে।
আমাদের সাথে যুক্ত ছিল বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং জাসস কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব তরিক রশিদ শওকত। আমরা আনফরচুনেটলি তাকে সংযুক্ত বিচ্ছিন্ন দেখেছি আর আমরা সংযুক্ত করতে পারিনি। আমরা অত্যন্ত দুঃখিত, আশা করি পরবর্তী কোনো সময় ওনাকে যদি আমরা পাই আমরা ওনার কথাগুলো বলবো। ওনারা অনেকগুলো বাংলাদেশি কমিউনিটিতে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে অনেককে সহযোগিতা করেছিল, আমরা আশা করছিলাম সেই বিষয়গুলো ওনার মাধ্যমে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো। বাট আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ওনাকে সংযুক্ত করতে পারিনি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব শাহ আলম আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে দারুণভাবে, যার জন্য আসলে আমরা রাজনীতিবিদরা এবং দেশের মানুষ এটার জন্য অনেক আমরা অনেক মূল্য দিচ্ছি, এই থেকে আসলে উত্তরণের উপায় কি বলে মনে করেন জনাব শাহ আলম? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটাই এখন আমাদের সবার আলোচনা করা দরকার। আমরা ছোটকালে পড়েছি সদা সত্য আদর্শ লিপি, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, কাউকে হার্ট করবে না, কেউ যদি তোমাকে আঘাত করে তুমি পাল্টা আঘাত করবে না, সেটি তো এখন আমাদের মধ্যে নাই। আর আমাদের টোটাল প্রশাসনিক ব্যবস্থাটা এখন করাপ্ট অ্যান্ড ইনএফিসিয়েন্ট, এইসব লোক দিয়া একটা প্রতিষ্ঠান চলছে। তারপরে আসেন নীতি নৈতিকতার অভাব, ধর্মীয় অনুশাসনের অভাব, ধর্মীয় নীতি নৈতিকতা মানা। এবং আজকে যেটা আমি গবেষণায় দেখেছি যে সমগ্র বিশ্বে আজকে আমেরিকা একটা গবেষণা এসেছে কেন সেখানে এত সন্ত্রাস হয়, কারণ হচ্ছে টেকনোলজির কারণে সারা রাত বাচ্চারা ফেসবুক ইন্টারনেট চালায়, সকালবেলা 7টা বাজে তাদের ক্লাস, তারা ঘুম নাই, তাদের মধ্যে নামাজ রোজা ধর্মীয় মূল্যবোধ শিক্ষা কিছুই নেই, মা বাবার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাবনত বরে শিক্ষকের প্রতি শ্রদ্ধা করা সালাম দেওয়া এগুলো এখন নাই। তো সুতরাং রাজনীতিতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এখন যে কোনো মূল্যে আমাকে টাকা কামাতে হবে। এবং আপনি যদি যাত্রা বাড়িতে বাড়ি করেন, আপনার ছেলে আসি বলবে বাবা আমার বন্ধু গুলশানে বাবা গুলশানে বাড়ি করছে, তুমি কি তুমি এত ব্যাকডেটেড কেন, তুমি যাত্রা বাড়িতে কেন বাড়ি করেছো, গুলশানে আমাকে বাড়ি করতে হবে, আমাকে টাকা কামাতে হবে। এবং এই টাকা যে কোনো মূল্যে টাকা কামাতে হবে, এবং এই টাকাটা কামাতে হবে মানুষকে হত্যা করে, আরেকজনের জীবন আরেকটা পরিবারকে ধ্বংস করে দিয়ে আমাকে টাকা কামাতে হবে। আমাদের আমি অনেক ডাক্তার দেখেছি, তারা অনেক ভালো ডাক্তার আছে, তার মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা ভিজিট নেয় 2000, 1500, 1000, কিন্তু রুগীকে 1 মিনিটও দেখে না, কিন্তু কয়েকদিন পরে দেখি উনি সিঙ্গাপুরে চলে গেছে। এবং ওনার উনি যে পরীক্ষা নিরীক্ষা গুলা দেন উনি বলবেন যে অমুক ডায়াগনস্টিক সেন্টারে করতে হবে, নাহলে তোমার রিপোর্ট ভালো হবে। এখন এই সবগুলো টাকা কামাইয়ে কদিন পরে দেখা যাচ্ছে সে পুরো পরিবার সহ অস্ট্রেলিয়ায় ভ্রমণ করে, আমেরিকার যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, তো কিভাবে নীতি নৈতিকতার কোনো বালাই নাই। তো আমি এখন এই যে রাজনৈতিক যে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, রাজনীতিতে দুর্বৃত্তায়ন যে শুরু হয়েছে এটা শুধু কাউ একজন একটি সরকারকে দোষ দিলে হবে না, এটা দিনের পর দিন হয়ে আসছে। এটা বঙ্গবন্ধু নিজেও স্বীকার করেছেন, পাকিস্তানিরা আমার সব নিয়ে গেছে কিন্তু আমার সরগুলারে সব আমাকে দিয়ে দিয়েছে, এবং 7.5 কোটি কম্বলের মধ্যে আমারটা কই। এই যে উনি যে হতাশা ব্যক্ত করেছেন সেই জিনিসটা এখন দিনে 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 একটা বিশাল আকার ধারণ করছে। এরপরে আসেন একটা দেশে যদি টোটাল নির্বাচনী ব্যবস্থা ভেঙে যায়, আপনি যদি মনে করেন আমি এবার ক্ষমতা আসছি এবং আমাদের অনেক বন্ধু বান্ধব বলে আমরা 45 সাল পর্যন্ত 43 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো, আমার কথা যদি তুমি আগামী 40 বছর ক্ষমতা থাকো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি সুশাসন কায়েম করো, গুড গভর্নেন্স কায়েম করো, কিন্তু সেটার মধ্যে নাই, শুধু ক্ষমতায় থাকতে হবে, টাকা কামাতে হবে যে কোনো মূল্যে। এরপরে আসে সর্বত্র একটা অথরিটারিয়ান রুল চালু হয়েছে যে আমাকে আমার কথা শুনতে হবে, যেমন চতুর্দশ লুই বলছিল আই এম দ্য স্টেট মাই অর্ডার ইজ ল, আমি হচ্ছে রাষ্ট্র আমার কথাটাই হচ্ছে আইন। এখন একজন কমিশনার একজন এমপি যদি বলে যা ওকে মেরে আসো,
যা করার আমি দেখবো। এই যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এই কারণে সে মনে করছে মানুষকে হত্যা করলে কি হবে, আমি অমুক পার্টির নেতা, আমি অমুক ক্ষমতা আছে, তুমি দর্জনটা মেরে ফেললো কিছু আসা যাবে না। এরপরে আসেন জবাবদিহিতা না থাকা, কারো কোনো জবাবদিহিতা না, যে যেখানে বসছে যে যেখানে আছে সে সেখানে দুর্নীতি অন্যায় অবিচার করে যাচ্ছে, তার কোনো তাকে বাধা দেওয়ার কোনো কিছুই নাই, সে মনে করছে আমি যা করব সেটাই ঠিক। এরপর আসেন দোষীদের শাস্তির ব্যবস্থা না থাকা, দোষী দোষ করেছি আমরা আগে, আমি ছোটকালে আমি দেখেছি আমরা কাউকে একটা গালি দিলে, খারাপ কথা বললে সারা রাত তো ঘুম হতো না, আরে এই লোকটা আমি এত বড় গালি দিলাম আমার উচিত হয় নাই। আর এখন আজকে এমন হয়েছে যে একটা মুরগি জবাই করা আমাদের কাছে কষ্ট লাগে, কিন্তু মানুষ জবাই করা আমাদের কাছে কষ্ট লাগে। এরপরে আসেন মনিটরিং এর ব্যবস্থা না থাকা, যে একটা রাষ্ট্রের সৎ একটা গ্রুপ থাকা দরকার যারা মনিটরিং করবে, যেমন অতিরিক্ত একজন সচিব কয়েকদিন আগে বললো যে আমাকে দর্জন দেন, আমি সৎ অফিসার নিয়ে আমার মন্ত্রণালয় আমি দুর্নীতি মুক্ত করব। এর দুই তিন দিন পরে দেখি সেই লোক ওএসডি হয়ে গেছে। এখন এই যদি হয় তাহলে আপনি কি করবেন? বারবার বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি হয়, এই যে বিচারহীনতা, যেমন এই যে আমাদের ওসি প্রদীপ সাহেব, ইনি কয়েকবার উনি অভিযুক্ত হয়েছেন বিভিন্ন কারণে, কিন্তু তার কোনো বিচার হয়নি এবং ভালো পোস্টিংও পেয়েছেন, এবং এমন জায়গায় তিনি মেরিন ড্রাইভে পোস্টিং পেয়েছেন, এবং আজকে ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ঝড় তুফান শুরু হয়েছে তার অন্যায়ের বিভিন্ন কথা। কিন্তু যারা আজকে যারা তিনি এই একটা মাত্র লোক, এই দুইটা মাত্র লোক একটা সরকারকে একটা রাষ্ট্রকে বিব্রত করছে। এখন রাষ্ট্রের বোঝা উচিত, সরকারের বোঝা উচিত যে একটা লোক যদি আমার ইমেজ নষ্ট করে, আমার এত সুন্দর ইমেজটার মধ্যে যে কয়দিন পর পর একজন এক একটা আকাম করে করে আমার সরকারের ইমেজটা নষ্ট করতেছে, টার্নিশিং আওয়ার ইমেজ এন্ড প্রেস্টিজ, এখন এগুলো এগুলো বুঝতে হবে। এরপর আসেন সবগুলো প্রতিষ্ঠানকে ফাংশনিং করতে হবে, এবং আপনি দেখেন আমরা অনেকে দেখছি অফিসে যায় না, কাজ করে না, নিজে নিজের কোনো দায়িত্ববোধ যেটা থাকা সেটা নাই। আজকে আমি প্রায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদের সাথে অনেকক্ষণ ছিলাম, তো উনি যে আইনগুলো করেছেন ওই আইনটা তিনি ফলো করছেন, কিন্তু আমাদের দেশে হচ্ছে কেউ কোনো আইন মানে না, বিশেষ করে পলিটিক্যাল লোকেরা কোনো দলই আইন মানতে চায় না, যে যখন যে ক্ষমতা থাকে সে বলে আরে ট্রাফিক সিগন্যাল আমি মানবো কেন, আমি অমুক দলের অমুক নেতা আমি কেন মানবো। সুতরাং এই যে অধ্যত্ব, এই যে আভিজাত্য অহংকার, দেমাক অহংকার, এই জিনিসগুলো এবং বিচার না হওয়া, নৈতিক মূল্যবোধ না হওয়া, আমাদের গড়ে তুলতে হবে উপস্থাপক সাহেব। আমি একটা বলি, এটাকে ইংরেজিতে বলে কম্পাংশন অফ মাইন্ড, হৃদয়ের অনুশোচনা। যে পর্যন্ত হৃদয়ের অনুশোচনা না আসবে সে পর্যন্ত আপনি কোন বিচার করে কোন আইন আদালত করে কিছু করতে পারবেন না, আপনার ভিতরে আপনার আদালত সৃষ্টি করতে হবে, ন্যায় বিচার সৃষ্টি করতে হবে অন্তরের ভিতরে, তাহলে আপনি একটি সুন্দর কাঠামো তৈরি করতে পারবেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবেন। ধন্যবাদ জি। জনাব হেলাল খান, আপনি যদি একদম আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনি যদি একদম সংক্ষেপে বলেন যে আসলে যে বাংলাদেশে যে হত্যাকাণ্ড বা অপশাসন গুলো চলছে, লুটপাট চলছে, অথবা যারা কাজ করতে চাচ্ছে তারাও কাজ করতে পারতেছে না, এই বিষয়টা আসলে কিভাবে, এই বিষয়টা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি জাতিকে দেশকে, যদি সংক্ষেপে একটু বলো। অত্যন্ত সংক্ষেপেই বলবো, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত, এটাই সবচেয়ে বড় কারণ। বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন ওনার জনগণের প্রতিনিধি নয়, তারা যেভাবেই হোক দুর্নীতি করে হোক, চক্রান্ত করে করে হোক, ধোকাবাজি দিয়ে হোক, তারা ক্ষমতা দখল করে বসে আছে, জনগণের সাথে তাদের কোনো সংশ্লিষ্ট নেই, সেজন্যই আজকে এই অবস্থা, এই এই পরিস্থিতি, এই মেজর সিনহা, এই সাত খুন, রেপ, এগুলা সব হচ্ছে একের পর এক। এই যে আমাদের অনেক বিচারবিহীন হত্যাকাণ্ড হয়েছে,
এগুলো সব বিকজ অফ অনলি রিজন গণতন্ত্র নেই দেশে। আমরা চাই বাংলাদেশে সত্যিকার একটা গণতন্ত্র আসুক, বাংলাদেশে বাংলাদেশের মানুষের একটা সরকার গঠন হোক, সেটা যেই হোক আওয়ামী লীগ হোক শেখ হাসিনা হোক কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ ভোট দেবে তাকে দিয়ে তার প্রতিনিধি বানাবে, এ ধরনের একটা সরকার আমরা চাই। উদ্ধার পাবো। ধন্যবাদ আপনাকে জনাব নিজামুল হক ভুঁইয়া। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে ছাত্র ছাত্রীদের এই করোনা বন্যা এবং এই পরিস্থিতিতে কি উপদেশ দিবেন, যদি আপনি সংক্ষেপে একটু বলেন। আমাদের অনুষ্ঠান শেষ, একদম শেষ পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। করোনা ছাত্রীদের উদ্দেশ্যে যারা পরীক্ষার্থী বা ছাত্র, আপনি সংক্ষেপে কি বলবেন তাদের জন্য? না, ছাত্রছাত্রীরা তারা তাদেরকে সাহস রেখে মানসিক ভাবে তারা যে ছাত্র এবং তাদের বই পুস্তকের সাথে তাদের থাকতে হবে, লেখাপড়া করবে, আর বন্যার পরিস্থিতির কারণে যেখানে বিপর্যয় করছে সেখানে তারা মানবিক বিপর্যয়ের মধ্যে মানুষকে সহযোগিতা করবে, এটা অলরেডি আমাদের ছাত্ররা করছেও। আর দুই নম্বর হলো যে ছাত্র হিসাবে তার ছাত্রের যে কাঠামোগত তার যে একজন ছাত্র যেটা নিয়ে অহংকার করে তার লেখাপড়া, সে লেখাপড়ার মধ্যে তাকে থাকতে হবে, যতই পড়বে ততই শিখবে, সে শুধু তার পাঠ্য বই না অন্য অন্য বই পড়লেও তার জ্ঞানের পরিধি বাড়বে, যাতে করে তার সে অন্যদিকে তার মনটা ধাবিত না হয় সেদিকে ইয়ে করতে হবে। আর মানুষকে জানা যারা মাস্ক পরতেছে না বা যারা স্বাস্থ্যবিধি মানতেছে না, সেক্ষেত্রে আমাদের ছাত্রদের উপদেশ উচিত যে অন্যদেরকে উপদেশ দেওয়া, আমি উপদেশ দিলে সে যেরকম উপকৃত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে, মানুষগুলো উপকৃত হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত দুঃখিত, এর মধ্যে আমাদের জনাব আব্দুল সালাম আজাদ উনি সংযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমরা এখন আর অপেক্ষা করতে পারতেছি না, আমরা অনুষ্ঠান শেষ করব কিছুক্ষণের মধ্যে। গাছের ডালে যখন একটা পাখি বসে, সে কখনো ঢালটা ভেঙে যাবে কিনা সেটা চিন্তা করে না, কারণ সে নির্ভর করে তার ডানার উপরে। আমরা আমাদেরকে সবাইকে আত্মনির্ভরশীল যদি করি, আমরা যদি আমরা ব্যক্তিগতভাবে যদি ভদ্র হই, ভদ্রতা শিখি, নৈতিকতা অর্জন করি, আমরা যদি আমাদের মধ্যে শিষ্টাচার বাস্তবায়ন করি, অর্জন করি, সুশিক্ষা অর্জন করি, তাহলে আমরা সবাই মিলে একটা সুন্দর জাতি দিতে পারবো, আমরা আমাদের দেশ এবং জাতিকে করতে পারবো একদম ভদ্র জাতি। আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে সুন্দর করে তুলি, করোনা থেকে রক্ষা করি, বন্যা থেকে রক্ষা করি, দুর্যোগ মহামারী থেকে রক্ষা করি, এই দেশটা আমার আপনার আমাদের সবার। আসুন সবাই মিলে এই দেশটাকে আমরা আবার গড়ে তুলি, দেশটাকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ করি। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।